গুজরাটে কাজ করতে গিয়ে খুন হতে হলো মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের কনকনিয়া এলাকার পুদন মণ্ডলকে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত 30 বছর ধরেই গুজরাটে কাজ করেই সংসার চালাতেন পুদন, কিন্তু গত শুক্রবার মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে। ওখানে কিভাবে কাজল হলো কি হলো লেভারে লেভারে তো ওখানে হয়েছে কাণ্ডটা। তো ওখানে আমরা যখন ফোন শুনেছি তখন আমরা এখানে বাড়িতে কাণ্ডটা করেছি। কথা কাটি দিয়েছে বিল্ডিং আছে করা, লেভারে লেভারে কথা কাটাকাটি হয়। তারপরে ওই আগের যে কোনো আক্রোশের মূলে বা আক্রোশের জেরে তাকে খুন খুন করে দিয়েই না কি দিয়ে মেরেছে। হ্যাঁ, মাথা দুফাঁক হয়ে গেছিল। রবিবার পুদনের কফিন বন্দী দেহ বাড়িতে ফিরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনা নিয়ে চাপানুতর শুরু হয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। বাংলায় কাজ নেই বলেই ভিন রাজ্যে যেতে হচ্ছে এলাকার মানুষকে, কটাক্ষ বিজেপির। একদম গরিব ব্যক্তি পুদন মণ্ডল, উনি প্রধানমন্ত্রী আবাস যোজনাও পাননি এবং কোনো আর্থিক সাহায্য এর আগেও পাননি। এবং আমাদের পশ্চিমবাংলায় বেকারত্বের সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তাদেরকে এই জন্য বাইরে যেতে হচ্ছে এবং মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে। এই ফুদন মণ্ডলের মতো অনেক ফুদন মণ্ডল আছে যেন পশ্চিমবাংলা ছেড়ে বাইরে কাজ করতে হয়। বহু লোক আমাদের বাইরে গিয়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন। নরেন্দ্র মোদীর ভাইব্রান্ট গুজরাট যদি শ্রমিকদের সুরক্ষা না দিতে পারে তাহলে সেই রাজ্য নিয়ে গর্বের কি আছে, মন্তব্য হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়কের। বিজেপির ছেলেরা তাকে খুন করেছে, এই যে খুন করেছে তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের খুন হওয়া একটা খুবই নিন্দাজনক ঘটনা এবং এই ধরনের ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি। যদিও পুদন মণ্ডলের হত্যার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ, তবে প্রধানমন্ত্রীর স্বপ্নের গুজরাটে শ্রমিক খুনের ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিক এরকম ঘটনা ঘটেছে, সেই কারণেই এই রাজ্যে শ্রমিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই। মালদা থেকে ক্যামেরায় বাপি দাসের সঙ্গে রাজীব ঘোষ, নিউজ টাইম।